করোনার টিকা নিলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো দুর্যোগে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভবন নির্মাণের সময় নিয়ম মানতে হবে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বুধবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে 1973 সালের 1 জুলাই বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোক্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চলতি বছর সিপিপির 50 বছর পূর্তি উদযাপন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বুধবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, প্রাকৃতিকভাবে দুর্যোগ প্রবণ বাংলাদেশ, এর সাথে যুক্ত হয়েছে জলবায়ুর পরিবর্তনজনিত ঝুঁকি, তাই এ ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে সবাইকে। অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিকভাবে খুবই একটা মানে দুর্যোগপূর্ণ অবস্থা আছে, তাদের অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, এই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কাজে আমাদের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, সেদিকে ব্যবস্থা নিতে হবে। তিনি দাবি করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ এখন উদাহরণ। ঘূর্ণিঝড় ও বন্যাসহ যে কোনো দুর্যোগ বর্তমান সরকার সফলভাবে মোকাবিলা করেছে। এক্ষেত্রে জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখনই আপনি ঘর বাড়ি অফিস আদালত বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন না কেন, সেটা করবার সময় আপনাকে আগে মাথায় রাখতে হবে, আগুন লাগতে পারে, ঝড় আসতে পারে, যে কোনো বন্যা আসতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনাকে ঝুঁকি থেকে মুক্ত থাকার কী কী ব্যবস্থা নিতে পারে সেই বিল্ডিং কোড মেনেই সব তৈরি করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করে চলমান মহামারী নিয়েও সবাইকে সতর্ক করেন সরকার প্রধান। এ পর্যন্ত 5 কোটি 60 লাখ ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। তবে সেই সাথে সাথে সবাইকে অনুরোধ করব, শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে, কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে, হয়তো সেটা অত মৃত্যু ঝুঁকি থাকে না, কিন্তু তারপরেও যাতে না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। শেখ হাসিনা বলেন, করোনায় কর্মহীন সহ প্রায় 7 কোটি মানুষকে সরকার সহায়তা করেছে, এটা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। যত দুর্যোগই আসুক, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।